মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে মুখ ও বধিররা। রবিবার ছুটির দিনে বহরমপুরের নিঃশব্দ প্রতিবাদে সামিল হলেন মুক ও বধিররা। কোনো শব্দ না থাকলেও হাতে প্ল্যাকার্ড নিয়ে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে পথে মুক ও বধিররা। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ওদের মধ্যে কেউ কথা বলতে পারে না, কেউ আবার কানে শুনতে ও কথা বলতে পারে না, তবে তারা সবাই নিঃশব্দ প্রতিবাদে সামিল হলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে রবিবার দুপুরে বহরমপুর শহর জুড়ে মিছিল করে প্রতিবাদ জানালেন তারা। এদিন রানীবাগান থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মুখে কথা বলতে না পারলেও হাতে প্ল্যাকার্ড নিয়ে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামলেন তারা। বহরমপুর শহর পরিক্রমার পাশাপাশি আরজিকর কাণ্ডে দোষীদের বিচার চাইলেন নিঃশব্দ প্রতিবাদ থেকে। তিলক তামার হত্যাকাণ্ডে আমরা আজকে এই পথে নেমেছি, এই আমরা মুখ বধির। এই তিলক তামার হত্যাকাণ্ডে নারী প্রতিবাদে আমরা সবাই মিলে আজকে আমরা এই পথে নেমেছি, মিছিলে দাঁড়িয়েছি। আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই, তবু আমাদের একটাই দাবি যে তিলক তামার হত্যাকাণ্ডে যে উপযুক্ত শাস্তিদের ধর্ষক বলছি উপযুক্ত ধর্ষকদের সাজা দেওয়া হয়, কঠোর শাস্তি দেওয়া হয়,